নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগ প্রসেস এখানে কিন্তু প্রতিটি ব্লকের তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর সংখ্যক শূন্যপদ এবারে কিন্তু রয়েছে নতুন কয়েকটি বিজ্ঞপ্তি জারি হয়েছে অফিসিয়ালি এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন কোন জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের আশা সম্পর্কিত অথবা আইসিডিএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ চাকরি আপডেট অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা আলোচনা করব যে বয়সের যে সীমা সেটা কত রাখা হয়েছে অর্থাৎ যারা যারা আশা কর্মীর জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে মিনিমাম বয়স কত থাকতে হবে এবং ম্যাক্সিমাম কত বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব তারপরে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা তারপরে আমরা আলোচনা করব যে নিয়োগ কিভাবে করা হবে আর তারপরে আমরা আলোচনা করব যে আপনি এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রিপারেশান নিতে পারবেন সেই সম্পর্কে তো প্রথমে যে সম্পর্কে আমরা আলোচনা করবো এটা হচ্ছে বয়স সীমা এখানে বলে রাখি যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট অথবা যদি আপনি ও ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে যে বয়সের যে লিমিট সেটা হচ্ছে আপনি 30 থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ মিনিমাম তিরিশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনি চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এটা কাদের জন্য সেটা হচ্ছে জেনারেল অথবা ও বিসি ক্যান্ডিডেটের জন্য আর যদি আপনি এখানে এসসি সি ক্যান্ডিডেট অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে বলে রাখি এখানে আপনি কিন্তু মিনিমাম বাইশ বছর থেকে শুরু করে এখানে কিন্তু আপনি চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য অর্থাৎ মিনিমাম বাইশ বছর বয়সই হতে হবে এবং ম্যাক্সিমাম আপনি চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যারা হচ্ছে এখানে কিন্তু সেই সমস্ত মহিলারা আবেদন করতে পারবেন যারা হবেন বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহবিচ্ছিন্ন এখানে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পরীক্ষা একবার হলেও বসে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা ফেল সবাই কিন্তু সুযোগ পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তো তাই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশন এখানে বলে রাখি নিয়োগ প্রসেস কিভাবে হবে অর্থাৎ আপনাদের যে পরীক্ষা হবে সেগুলো কয়টি ধাপের মাধ্যমে হবে তো এখানে বলে রাখি কোনো রকমের এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না আপনি মাধ্যমিকে যে নম্বর পেয়েছেন সেই নম্বর থেকে থাকছে নাইনটি পারসেন্ট নম্বর অর্থাৎ নব্বই পার্সেন্ট নম্বর কিন্তু ডিপেন্ড করছে আপনাদের যে মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্টের থেকে আর দশ পার্সেন্ট যে নম্বর সেটা কিন্তু ডিপেন্ড করছে ইন্টারভিউ থেকে অর্থাৎ ইন্টারভিউ হবে দশ নম্বরের আর নব্বই পার্সেন্ট নম্বর কিন্তু আপনাদের যে মাধ্যমিকের রেজাল্ট সেখান থেকে নেওয়া হবে তো এই যে দশ পার্সেন্ট যেটা হচ্ছে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে আপনি কিভাবে প্রিপারেশান নিলে কোয়ালিফাই করতে পারবেন অর্থাৎ কীভাবে প্রস্তুতি নিলে আপনি সরাসরি আপনি চাকরিটি পেতে পারেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো বলে রাখি যদি আপনি আশাকর্মীর পরীক্ষার জন্য যদি আপনি প্রিপারেশান নিচ্ছেন অর্থাৎ কিভাবে কীভাবে আশাকর্মীর ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নেবেন সেইভাবে যদি আপনি ভাবছেন তো সেক্ষেত্রে বলে রাখি আমাদের এই যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে প্রচুর সংখ্যক প্রশ্ন কিন্তু রয়েছে আশাকর্মীর ইন্টারভিউর জন্য অর্থাৎ আশাকর্মীর ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে যদি আপনি এখন অবধি সেই সমস্ত ভিডিওগুলো দেখেননি তাহলে বলে রাখি এই যে ভিডিওটি আপনি দেখছেন এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে বা কমেন্ট রয়েছে সেই কমেন্টে কিন্তু আমি প্রত্যেকটি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন এবং সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা পুরোপুরি কিন্তু বুঝতে পারবেন যে আশা কর্মীর ইন্টারভিউতে কী কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেই সম্পর্কে এবং সেই সমস্ত প্রশ্নগুলো যদি আপনি বারবার প্রিপারেশান নেন তাহলে আপনার যে পরীক্ষা হবে অর্থাৎ যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে আপনি কিন্তু খুব সহজেই পাস করতে পারবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আশাকর্মী কিন্তু নিয়োগ চলছে প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যান ইন্টারভিউতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনি আশাকর্মী চাকরিটি পেয়ে যাবেন এখানে আমরা আলোচনা করব যে আবেদন কবে কোথায় লাস্ট ডেট তো দেখতে পাচ্ছেন বর্তমানে যে আশাকর্মী নিয়োগ চলছে সেটা কিন্তু দুটি জেলাতে চলছে একটি হচ্ছে ঝাড়গ্রাম আর একটি হচ্ছে উত্তর দিনাজপুর তো ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে যে লাস্ট ডেট রয়েছে অর্থাৎ আবেদন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে পনেরোই মে দু এই নির্দিষ্ট সময় হচ্ছে এটা লাস্ট ডেট অর্থাৎ এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে আর একই রকমভাবে উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে এবং এখানেও যে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে দশই মে দু হাজার এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে অর্থাৎ এগুলোই হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যদি আপনি আশা কর্মীর জন্য অপেক্ষা করছিলেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে ঝাড়গ্রামের যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু ঝাড়গ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর উত্তর দিনাজপুর জেলার ক্যান্ডিডেট কেবলমাত্র উত্তর দিনাজপুর জেলাতে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ অন্য জেলার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ডিসকাস করব যেটা হচ্ছে বর্তমানে যে সমস্ত জেলাগুলিতে আশাকর্মী পোস্টটি নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম আরেকটি রয়েছে উত্তর দিনাজপুর এই দুইটি জেলাতে নিয়োগ করা হচ্ছে কিন্তু বলে রাখি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও বিভিন্ন সময় আশাকর্মী নিয়োগ করা হয় তো আশাকর্মী সম্পর্কিত যদি আপনি চাকরি আপডেটগুলো পেতে চান তাহলে নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের যে সমস্ত অন্যান্য জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু নিয়োগ প্রসেস শুরু হয়ে যাবে তো তাই খুব ভালো সুযোগ রয়েছে প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যান নিয়মিত সেই সমস্ত ইন্টারভিউর ভিডিওগুলো দেখতে থাকুন আর অবশ্যই যখনই নোটিফিকেশান বেরিয়ে যাবে আমি কিন্তু আপনাকে জানিয়ে দেব। অবশ্যই পুরোপুরি ভিডিওগুলো দেখতে থাকুন সময় মতো প্রত্যেকটি আপডেট কিন্তু আপনারা সময় মতো পেয়ে যাবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো চলুন দেখা যাক এদের যে অফিসিয়াল নোটিফিকেশানগুলি বেরিয়েছে সেই সমস্ত অফিসিয়াল নোটিফিকেশানগুলো আমরা এরপর কিন্তু আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার তরফ থেকে এটা কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগ প্রসেস এটা কিন্তু ঝাড়গ্রাম মহকুমার তরফ থেকে টোটাল যে আটটি ব্লক রয়েছে এই আটটি ব্লকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে চব্বিশে এপ্রিল দু হাজার তেইশ থেকে পনেরোই মে দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার তরফ থেকে যে ঝাড়গ্রাম মহকুমা রয়েছে সেই মহকুমার যে আন্ডারে যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের তরফ থেকে কিন্তু আশাকর্মীর পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন আরও একটি জেলাতে নিয়োগ করা হচ্ছে আশাকর্মীর পোস্টে এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এটা নিয়োগ করা হচ্ছে রায়গঞ্জ সাবডিভিশনের তরফ থেকে যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে এবং এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বলে রাখি এই সমস্ত নির্দিষ্ট জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে দশই মে দু তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য তো এই হচ্ছে দুটি নোটিফিকেশান যেখানে আশাকর্মীর পোস্টে নিয়োগ করা হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে এবং উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে বা যদি আপনি সেই সমস্ত জেলা থেকে দেখছেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আর এই ধরনের আশা কর্মী সম্পর্কিত অথবা আইসিডিএস রিলেটেড গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশান বা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তিগুলো সেই সমস্ত বিজ্ঞপ্তির যে আপডেট সে আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ